নাকি আর তিনটা মাত্র চ্যালেঞ্জ আছে, তিন একদম আমি ট্রফি নিয়ে ঘরে যাব। খেমাটা কিন্তু দারুণ হয়েছে, তো ঘাটে তুমি তোমার না একটা মাটি আছে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, তাই না? আজকে তোমাদের কাছে চলে এসেছি আবারও। আজকেও খুব বৃষ্টি বাহিরে, তো বৃষ্টির মধ্যে আমার খুব ঘুমাতে ভাল লাগে, কিন্তু ঘুম বাদ দিয়ে তোমাদের কাছে চলে আসি বারবার। কেন তোমাদের মাঝে আসতে আমাদের খুব ভালো লাগে, সেই জন্য। তো আজকে আমাদের সামনে দেখতেই পাচ্ছ যে সেমাই, সেমাই আমার একটু ভালো লাগে না। আমার মিষ্টি জিনিস খেতে একদমই অপছন্দ, আমি সব মিষ্টি বেশি খাইতে পারি না, একদম অল্প খাই। কিন্তু আজকে আমাদের ক্যামেরাম্যান সে বললো যে আজকে সেমাই চ্যালেঞ্জ করো, কি আর করার। তারপর আসলে কয়েকদিন একটা না ঝাল খাওয়া হচ্ছে, ফাস্টফুড খাওয়া হচ্ছে, একটু মিষ্টি জাতীয় খাবার না খেলে কেমন হয়, যেহেতু আমাদের স্পেশাল। আর ও খুব মিষ্টি খেতে পছন্দ করে, ও মিষ্টি বলে মানে সারাদিন যদি মিষ্টি জিনিস দেওয়া হয় ও মিষ্টি খেয়ে নেবে। আমি খুব মিষ্টি, এক কেজি মিষ্টি যদি আনা হয় বাড়িতে, 1 কেজি ও সারাদিন না 2 ঘন্টাতে শেষ করে দিবে। একটু পরে পরে ফ্রিজ খুলে মিষ্টি খাবে, ও এতটাই মিষ্টি পছন্দ করে। আমার মিষ্টি একদমই ভালো লাগে, একদমই খেতে পারে না। তো আজকে কি জানি আছে কপালে, আমি তো জানি জানি আজকে হেরেই যাবো, কারণ আমার মিষ্টি বেশি খেতে পারি না। তারপরে চেষ্টা করব। জিতেই আছো, দুইটা রাউন্ড জিতে আছো। আজকে যদি আমি জিতে যাই তাহলে আমি একদম পুরোটাই জিতে যাবে, একদম সিরিজটা। তো আজকে আমরা মিষ্টি খাবো সেমাই, আর আমি 2-0 পিছিয়ে আছি আর কি, আর তিনটা মাত্র চ্যালেঞ্জ আছে। তিনটা চ্যালেঞ্জের মধ্যে জানি না আমি কয়টাতে জিতবো, আমাকে তো অবশ্যই একটা না জিততে হবে, এখন আর উপায় নাই। যদি হ্যাঁ পুরস্কার যদি পাওয়া লাগে তাহলে আমার পুরোটাই একদম, আমি ট্রফি নিয়ে ঘরে যাব, দেখা যাবে। আজকে তো আমি জিতবো, এটা আজকে আমার কপালে কি আছে। তো দেখা যাক, শুরু করে দি নাকি? কান্নাকাটি করে লাভ নাই, শুরু করো এখন। এখন আমরা শুরু করবো আমাদের চ্যালেঞ্জ, তো শুরু করো। 1, 2, 3 স্টার্ট। হচ্ছে লাচ্চা সেমাই, প্রথমেই দারচিনি পড়লো মুখে। সেমাইটা কিন্তু দারুণ হয়েছে, মিষ্টি পারফেক্ট। সেমাইটা আমি করেছি, আমাদের বাড়িতে ভারী টারি কোনো রান্না হলে, যেমন মাংস, বিরিয়ানি, তারপরে রোস্ট, এগুলো আমি খুব কমই করতে পারি, সব ও করে ও। আর আমি এসব ছোটখাটো জিনিস ঘাটে একটা খেয়ে এখন অবস্থা একটা শেষ। সেমাই আসলে ঈদের মধ্যে করা উচিত ছিল, কিন্তু আমরা ঈদের পরে আমরা আসছি আর কি। সেমাই তো প্রতিদিনই খাওয়া লাগে, ঈদের দিনই খাওয়া লাগবে, তার তো কোনো মানে নেই। এটা স্পেশাল দিন, তুমি দুটো শেষ এরাত। দুধটা দেখো একদম ছানার মতো হয়ে আছে, আমাদের বাড়ির গরুর দুধ। আমাদের বাড়িতে আমরা অস্ট্রেলিয়ান গরু পালি, দুটা, সেই গরুর দুধ দিয়ে আমরা যত সব খাবার খাই। কি জানি আছে আমার কপালে ঠাকুর, ও 3 নাম্বারটায় হাত দিল, আমার 2 নাম্বারটাই শেষ হচ্ছে না।
তোমার না একটা মাটি আছে তো শেষ আমার তিনটা শেষ ওর এখনো দুইটা হচ্ছে আর একটা বাকি আছেই তো নিয়ম অনুযায়ী কে আজকে জিতলো এ জিতলো কে পাগল হয়ে গেছে সীমাকে ফার্স্ট এটাকে খাবে এটাকে খাবে ফার্স্ট আজকে আমি হারিয়ে দিচ্ছি আরো তো আছে আরো দুটো রাউন্ড আছে আজকে রাউন্ড আমি জিতে গেলাম তাহলে ও হচ্ছে দুই আমি দুটো না আরো তিনটা রাউন্ড আছে দা না আজকে তো তিনটা হলো হ্যাঁ প্রথম দুটো তুমি জিতেছো আজকে আমি জিতলাম তাহলে কত হলো তিনটা আর দুইটা আছে আর দুটো আর একটা দিয়ে আমি ফার্স্ট হলে আমি এই ম্যাচে রুই আর না দুই দুই এক আজকে আমি হেরে গেলাম আমার কোনো আফসোস নেই আমার আরো দুটো রাউন্ড আছে সাথে আর দুটো আর দুটো আমি জিতে যাব পারবে না নো টেনশন না না পারবে না তো দেখা যাক এর পরের রাউন্ডে কে জিতে আর তুই রেতে সামাসকে সামামি সামাই তো দেই পারি না সামাই ঠিক আছে তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাদের জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।